प्रथमेई आमादेर चैनल एक्सट्रा स्कूले सबस्क्राइब करुन एबं बेल आइकन बाटनटी अन करुन परवर्ती भिडियोटी मिस ना करार जन्य। अनुशीलनी 13.2 एर धाराबाहिक आलोचना एबार आलोचना करब 8 नम्बर प्रश्नटी। तो 8 नम्बर प्रश्ने बला हलो जे एकटी गुणोत्तर धारा पंचम पद 2√3/9 एबं दशम पद हलो 8√2/81 तबे धाराटिर तृतीय पद कत एटा बेर करते हबे। तो एखाने तोमरा खेयाल करो जे देखो जे गुणोत्तर धारार पंचम पद देवा आछे, दशम पद देवा आछे, तृतीय पद बेर करते हबे। तो आमरा जेहेतु तृतीय पद बेर करब तो गुणोत्तर धारार आमादेर कि लागे, प्रथम पद लागे, साधारण अनुपात लागे। तो प्रथम पद एबं साधारण अनुपात किन्तु आमादेर एखाने कोनोटाई देवा नेই। तो सेई क्षेत्रे आमरा एखाने प्रथम पद एबं साधारण अनुपात आगे धरे नेब। जेहेतु प्रथम पद एवं साधारण अनुपात आमादेर देवा नेই सेई क्षेत्रे आमरा धरे नेब। धारार प्रथम पद समान ए धरब, धारार साधारण अनुपात धरे नेब आर। तो आमरा लिखते पारी जे आमरा जानी एनतम पद ए r⁻⁴ आमादेर एखाने प्रश्ने दुईटी पद देवा आछे, एकटा हलो पंचम पद, एखान थेके आमरा एकटा समीकरण बेर करे नेब, आबार दशम पद एखान थेके एकटा समीकरण बेर करे नेब। एई दुईटा समीकरण थेके आमरा प्रथम पद एर मान एबं साधारण अनुपात आर एर मानटा बेर करे नेब। तो सेई क्षेत्रे शुरूते आमरा लिखलाम जे एनतम पद समान एटा आमरा सूत्र लिखलाम। जेहेतु प्रश्ने आमादेर पंचम पद देवा आछे तो आमरा एखाने लिखते पारी जे अतएव पंचम पद समान आमरा एर ए r⁻n एर जगह 5 लिखब, जेहेतु पंचम पद ए कारण 5 लिखते हैं। तो पंचम पदर मान आमादेर देवा आछे 2√3/9 समान आमरा लिखते पारी जे ए r⁻⁴। ताहले एटा आमरा देब इक्वेशन नम्बर 1। एई जे समीकरण 1 पेलाम, এইভাবে আমরা সমীকরণ 2 নাম্বারটা বের করে নেব। তো লিখব আবার দশম পদ এ r⁻n-1 দশম পদের মান আমাদের দেওয়া আছে 8√2/81 সেটা আমরা লিখব 81 সমান a r⁻⁹ 10 থেকে 1 মাইনাস করলাম, এটা হলো সমীকরণ 2। সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ করব, ভাগ করে পাই। তো আমার 8√2/81 भाग 2√3/9 डान पाशे आमी भाग करब, ताहले ए r⁻⁹ डिवाइडेड ए r⁻⁴। ताहले बाम पाशे भाग करब, डान पाशे भाग करब। तो जाई होक एखाने हिसाब निकाश करे नेब, आमरा लबके ठीक राखब। 8 root 2 divided 81 भाग থেকে গুণে যাব তাহলে উল্টায় যাবে 9 যাবে উপরে নিচে 2 root 3 এখানে আমরা একটা বিষয় খেয়াল রাখতে পারি যে a আর a কেটে যাবে তো সূচকের নিয়মে r to the power 9 আর r to the power 4 সে ক্ষেত্রে r যদি কমন নেই আমরা তো 9 থেকে 4 বাদ যাবে সূচকের নিয়মে বা এখানে 9 দিয়ে যদি আমরা কাটি নং নং 81 এই 2 দিয়ে যদি 8 কে কাটি তাহলে 4 পাবো তো সর্বশেষ আমরা উপরে পাই যে 4 √2 আর নিচে 9 √3 ইকুয়াল টু r এর উপর পাওয়ার 5 এটা আমরা পেয়ে গেলাম এবার ডান পাশে r এর উপর পাওয়ার 5 বাম পাশে আমার পাওয়ার 5 নিয়ে আসতে হবে তাহলে আমি কি করব তো এখানে এক কাজ করতে পারি সেটা হলো যে √2 ডিভাইডেড √3 এর উপর পাওয়ার যদি আমি 5 দেই আবার r এর উপর পাওয়ার আমার 5 থেকে যাবে √2 আর √3 এই দুইটার উপর পাওয়ার 5 এর অর্থ হলো √2 এর উপর পাওয়ার 5 মানে হলো 4√2 সেটা কিভাবে দেখো যে √2 এর উপর পাওয়ার 5 মানে হলো আমি 5টা √2 গুণ করব √2 √2 √2 √2 5টা √2 দুইটা √2 মানে হলো 2 পরে দুইটা √2 মানে হলো 2 আর থেকে যাবে √2 তার মানে 4√2 ঠিক এই ভাবে √3 এর উপর যদি পাওয়ার 5 দেওয়া হয় তাহলে 4টা √3 মানে হবে 4টা √3 তে আমরা পাবো 9 আর একটা √3 থেকে যাবে তার মানে 9 √3 কে আমরা √3 এর উপর পাওয়ার 5 লিখতে পারি আবার 4 √2 কে আমরা √2 এর উপর পাওয়ার 5 লিখতে পারি সেই ক্ষেত্রে আমাদের পাওয়ার কেটে যাবে তো আমরা এখানে লিখতে পারি যে বা √2 ডিভাইডেড √3 সমান হলো r এই যে r এর মান আমরা পেয়ে গেলাম এই r এর মান সমীকরণ 1 অথবা 2 যে কোনো একটাতে বসাতে হবে বসালে আমরা a এর মান পাবো তো সেই a এর মানটা আমরা বের করে নেব তো তো r এর মান সমীকরণ 1 এ বসাই তো আমাদের সমীকরণ 1 হলো 2√3 ডিভাইডেড 9 ইকুয়াল টু a r টু দি পাওয়ার 4 তাহলে 2√3 ডিভাইডেড 9 ইকুয়াল টু a r to the power 4 এই জায়গায় আমরা কি করব r এর মান বসাবো √2 ডিভাইডেড √3 √2 ডিভাইডেড √3 তার উপর পাওয়ার 4 তো এখানে যদি আমরা 2√3 লিখি নিচে 9 থেকে যাবে তো a into √2 এর উপর পাওয়ার 4 মানে কি 4টা √2 গুণ করলে আমাদের শুধু 4 হবে আর 4টা √3 গুণ করলে 9 হবে তো আমরা এখানে উপরে পাবো 4 নিচে হলো 9 9 আর 9 কেটে যাবে 2 দিয়ে 4 কে কাটলে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 2√3 সমান 4a বা a সমান 2√3 ডিভাইডেড 4 তাহলে অতএব a সমান আমরা লিখতে পারি √3 ডিভাইডেড 2 2 দিয়ে আমরা যদি 4 কে ভাগ করি তাহলে 2 পাবো তার মানে √3 ডিভাইডেড 2 এটা আমরা পেলাম a এর মান এখন আমাদের প্রশ্নে বলা হলো আমাদের বের করতে হবে তৃতীয় পদ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের প্রথম পদ a লাগবে সাধারণ অনুপাত r লাগবে তাহলে আমাদের তৃতীয় পদ চলে আসবে যেহেতু প্রথম পদ a আমরা পেলাম সাধারণ অনুপাত r এর মানটাও বের করে নিয়েছি সেই ক্ষেত্রে আমরা এখন সূত্র ফেলব আমরা লিখব যে অতএব তৃতীয় পদ সমান a r to the power 3 minus 1 এর মান হলো √3 divided 2 into r এর মান হলো আমাদের √2 divided √3 তার উপর পাওয়ার আমরা 3 থেকে যদি 1 বাদ দেই তাহলে শুধু 2 পাবো তো √3 নিচে হবে আমাদের 2 গুণন √2 এর উপর মানে পাওয়ার 2 মানে কি স্কয়ার রুট কেটে গিয়ে শুধু 2 নিচে শুধু 3 স্কয়ার রুট কেটে গিয়ে तो 2 और 2 কেটে দেব √3 দিয়ে যদি আমরা 3 কে কাটি তাহলে একটা √3 পাবো উপরে থাকবে শুধু 1 তাহলে 1 ডিভাইডেড √3 এটাই হলো আমাদের তৃতীয় পদের মান তো আমরা তৃতীয় পদের মান পেলাম কত 1 ডিভাইডেড √3 তো এইভাবে তোমাদের অঙ্কটি শেষ করতে হবে প্রশ্নটি এইভাবে তোমাদের সমাধান করতে হবে তাহলে আমাদের পঞ্চম পদের মান দেওয়া আছে দশম পদের মানও দেওয়া আছে তৃতীয় পদ বের করতে হবে আবার হয়তো পঞ্চম পদের চতুর্থ পদের মান দেওয়া থাকবে তারপর হয়তো নবম পদের মান দেওয়া থাকবে হয়তো বলা হলো যে পঞ্চম পদের মান বের করো ঠিক এই নিয়মেই তোমাদের করতে হবে শুরুতেই তোমরা ধরে নেবে প্রথম পদ এ সাধারণ অনুপাত 8 ধরে নেবে তারপর যে দুইটি পদ দেওয়া থাকবে সেই দুইটি পদ থেকে দুইটা সমীকরণ বের করে নেবে আর ওই দুইটি সমীকরণ 2 কে 1 দিয়ে ভাগ করে ওখান থেকে তোমরা r এর মান পাবে r এর মানটা কি করবে সমীকরণ 1 এ বসায় a এর মান পাবে তারপর তোমাদের যে পদ বের করতে হবে যে পদ বের করতে বলবে সেই পদে তোমরা কি করবে এর ভাবে সূত্র ফেলবে সূত্র ফেলে মান বসায় তারপর হিসাব নিকাশ করলে চলে আসবে আশা করি তোমরা সবাই বুঝতে পারলে যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে তোমার সকল বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দাও যেন তারা উপকৃত হয় সাবস্ক্রাইব করার কমেন্টস করে তোমাদের মতামত জানাও